নদিয়া জেলার রানাঘাটের হিউম্যানটিক ওয়েলফেয়ার সোসাইটি রানাঘাট ও তৎসংলগ্ন এলাকার এক অতি পরিচিত নাম সারা বছর ধরে এই সমিতির সদস্যরা এলাকায় নানা সামাজিক ক্রিয়াকলাপসহ বিভিন্ন মানবসেবামূলক কাজ করে থাকেন আর বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলা লকডাউনের ফলে রানাঘাট পৌরসভার দুস্থ ভ্যান চালক রিক্সা চালক ও শ্রমজীবী মানুষরা যখন সমস্যার সম্মুখীন হয়েছেন তখন এই সোসাইটির সদস্যরা যে এগিয়ে আসবেন এটা আর বলার অপেক্ষা রাখে না তাই তো রানাঘাট পৌরসভার এইসব দুর্দশাগ্রস্ত গরিব পরিবারগুলির হাতে সমিতির পক্ষ থেকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং চা ও স্যানিটাইজার প্রভৃতি তুলে দেওয়া হল প্রসঙ্গত উল্লেখ্য যে সংস্থার সম্পাদক বিশ্বজিৎবাবুও জানান সারা বছর আমরা সামাজিক কাজ করি এবছরও বিশ্বব্যাপী করোনা মহামারী রুখতে প্রথম থেকেই নানা কর্মসূচি নিয়ে কাজ করে চলেছি আর এবার এলাকার দিনদরিদ্র শ্রমজীবী মানুষদের হাতে সামান্য এই খাদ্য সামগ্রী তুলে দিলাম আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট